আসসালামু আলাইকুম। জাপান থেকে আমি ব্ল্যাক পটেটো। আপনি যদি জাপানে থাকেন বা জাপানে আসেন, আপনি একটা কমন সমস্যা জাপানে ফেস করবেন। ধরেন যে আপনার খুব তাড়াহুড়া, আপনি দৌড়ায় স্টেশনে গেলেন ট্রেন ধরার জন্য, আর স্টেশনে যাই দেখলেন যে ট্রেন অফ, মানে ট্রেন চলাচল করতেছে না এই মুহূর্তে। এটার দুইটা কারণ থাকে। একটা হচ্ছে জাপানে প্রচুর ভূমিকম্প হয়, যার জন্য প্রায় সব ভূমিকম্পর আগ মুহূর্তে ট্রেনগুলো অফ রাখে, কোনো ধরনের দুর্ঘটনা যাতে না হয়। আর এই ভূমিকম্পর থেকে বেশি সমস্যা করে হচ্ছে সুইসাইড, আত্মহত্যা। জাপানিজরা প্রচুর পরিমাণে আত্মহত্যা করে। জিনিসগুলো শুনতে খারাপ লাগলেও সত্যি, আমাদের বাংলাদেশের অনেক টিভি নিউজের মধ্যে, মানে টিভি চ্যানেলের মধ্যেও এই জিনিসগুলো অনেক নিউজ দেখছি আমি। বিশেষ করে সম্ভবত NTV বা এই সেই হ্যান তেন, মানে জাপানের মানুষ সুইসাইড করে এটা নিয়ে নিউজ করছিল। কথাটা সত্যি, অনেক হয়তো বা বিশ্বাস করে না, কিন্তু জিনিসগুলো আসলে সত্যি। আমি জাপানে আসছি 1 বছর 8-9 মাস হয়ে যেতেছে। এই 8-9 মাসে মানে আমার যেই ট্রেনের লাইন, শুধুমাত্র এই ট্রেনের লাইন, আমার এটার বলা হচ্ছে সুরমাই লাইন, এই সুরমাই লাইনের মধ্যে এখন পর্যন্ত প্রায় 8 থেকে 9 জন আত্মহত্যা করছে ট্রেনের নিচে পড়ে। ধরেন যে আপনার স্টেশনে দাঁড়ায় রয়েছেন, ট্রেন আসতেছে, ট্রেনে যখন কাছাকাছি চলে আসে, ছাপ করে ট্রেনের সামনে লাফ দেয়, লাফ দিয়ে আত্মহত্যা করে। জাপানে জিনিসটা অহরহ ঘটতেই থাকে, আপনি যেই সিটিতেই থাকেন না কেন এরকম ঘটে। গতকালকে ওইরকম একটা ঘটনা ঘটে গেল। স্টেশনে গেছি, যেহেতু এই যে ট্রেন নাকি বন্ধ, কীসে জিজ্ঞাস করার পরে শুনি যে আত্মহত্যা। মানুষ আসলে মানে কোন কী করলে আসলে মানুষ সুখী থাকবো, কী করলে মানুষের কোনো কষ্ট থাকবো না, আমি এই জিনিসগুলো এখনও খুঁজে পাই না। ওগরে দোষ দিয়া লাভ নাই, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যারা কষ্টে থাকে না, যাদের ডিপ্রেশন থাকে না। সবার কম বেশি সবার থাকে, তবে জাপানিজদের ডিপ্রেশন আমার মনে হয় যে একটু বেশি, আসলেই একটু বেশি। জাপানের মধ্যে যে পরিমাণ আত্মহত্যা করে মানুষ, অন্য কোনো দেশের মধ্যে আমার মনে হয় না এত পরিমাণ মানুষ আত্মহত্যা করে। এটার আসলে কারণ কি? আমি অনেক ভাবছি, নিজে নিজে অনেক ভাবছি কী কারণে আত্মহত্যা করে, আমি নিজে কোনো সমাধান পাই না। কিন্তু যখন অন্যের সাথে কথা বলি, আলোচনা করি এই বিষয়গুলো নিয়ে, তখন অবকাশে শোনা আর কি, যে জাপানিজরা একা থাকতে থাকতে একটা সময় মানে পাগলের মতো হয়ে যায়। মানে ওরা মানুষের সাথে মিশে না, মানে সব জাপানিজ যে এরকম এটা বলতেছি না, কিছু কিছু জাপানিজ আছে মানে যারা সুইসাইড করে, ওরা মানুষের সাথে মিশতে পারে না, মানুষের সঙ্গ পায় না। আর অনেকে আছে যে জীবনের যত চাহিদা আছে সব পূরণ হয়ে যায়, এরপরে যখন নাকি নিজের আর কোনো চাহিদা থাকে না, তখন আত্মহত্যা করে। আরেকটা হচ্ছে ওই যেটা বললাম, যে মানে বন্ধু বান্ধব নাই, আত্মীয় স্বজন নাই, মানে একটু কথোপকথন করব, কথা বলবো মন খুলা, এরকম মানুষ নাই, সব কিছু মিলায়া ডিপ্রেশনে আত্মহত্যা করে। আবার আরও কিছু মানুষ আছে যারা এই ব্যস্ততার জীবন থেকে বাঁচার জন্য আত্মহত্যা করে। সত্যি কথা, জাপানে মানে জাপানিজরা এত পরিমাণ ব্যস্ত থাকে, জাপানিজ করে বলা হচ্ছে রোবট। সত্যি কথা, জাপানিজদের সবাই রোবট বলে, কারণ আমাদের দেশের মতো জাপানিজদের মধ্যে এত রং তামাশায় আছে কিন্তু অনেক কম, অনেক কম। জাপানিজরা জব নিয়া বা এই আর কি, জব টব নিয়ে এত পরিমাণ ব্যস্ত থাকে, ও একটা নির্দিষ্ট রুটিন থাকে, ডেলি এই রুটিনেই চলতে থাকে। এই রুটিনে চলতে 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 চলতে, এই একঘেয়েমি চলতে চলতে একটা সময় নিজের জীবনের প্রতি বিরক্ত চলে আসে। তখন ওরা আর বাঁচতে চায় না, ও আর বাঁচতে ইচ্ছা করে না, তখন ওরা সুইসাইড করে। আর জাপানের মধ্যে একটা সুইসাইড বনও আছে, যে জায়গার মধ্যে মানুষ যায় যায় সুইসাইড করে। মানে আমি এখনও ভাবি যে এটার সমাধান কী, এটার এটার আসলে মানে আমি যতই ভাবি না কেন এটার সমাধান আমি পাবো না, কিন্তু আমার মাথার মধ্যে জিনিসগুলো ঘুরে। একটা মানুষ কেন সুইসাইড করে,
তবে যে সুইসাইড করে হয়তো বা ওর দিক থেকে চিন্তা করলে অয় সঠিক, ওর জীবনের কোনো মানে নাই, এই নাই সেই নাই, মানে একটা মানুষ তো শুধু শুধুই আর সুইসাইড করে না। যদিও জিনিসটা আমাদের ধর্মে একদমই একদমই খারাপ একটা কাজ, যে মানুষ নিজে নিজে আত্মহত্যা করব ওই মানুষ কোনো দিন জান্নাতে যাইতে পারবো না। তো যাই হোক, ধর্মের কথা বাদই দিলাম, মানে আসলে কিছু বলার নাই, এই জিনিসগুলো আমার এখনও ভাবায়। গতকালকে মাত্র অ্যাক্সিডেন্ট হয়েছে, ভিডিওটা আমি কখন আপলোড দিব আমি জানি না, বা কবে আপলোড দিব আমি জানি না। আমি যখন এই ভিডিওটা করতেছি, এই ভিডিওটা করার আগের দিন মানে গতকালকে হচ্ছে এই ঘটনা ঘটছে। আর এরপরের থেকে মানে আমার মাথার মধ্যে জিনিসগুলো প্রচুর ঘুরতেছে, মানুষ কতটা ডিপ্রেশনে থাকলে বা কতটা কষ্টে থাকলে, কতটা একঘেয়েমি লাইফ ফেস করলে মানুষ সুইসাইড করে।